এই যে সকাল সকাল একদম জয়মঙ্গলবারের খিলি রেডি। এই যে আমার হাতে আমার খিলি, এটা আমার নামে এ করা, কি সংকল্প করা, সংকল্প করা। মা গেছিল পুজো দিতে, পুজো টুজো দিয়ে এই খিলি নিয়ে চলে এসেছে। আর এখানে এই যে অলিও গেছিলো মার সাথে, আর এই যে ডোডো, ডোডো যাচ্ছে আজকে মামার বাড়ি। ওলি ডোডো যাচ্ছে, ডোডো দাঁড়া তোকে দেখাই, ফোনে দেখাবো, ভিডিও করি তোকে। এই ও মা জন্মিতটা সবাই মিলে এখন যাচ্ছে মামা বাড়ি, ডোডোর মামার বাড়ি। ওই হলো আর কি মামার বাড়ি তো। আজকে সকাল থেকে একদম মানে ক্যামেরা অন করিনি, কারণ ডোরোটা চলে গেল। তারপরে হচ্ছে ওই যে ওলিকে খাইটাই একটু খেলতে পাঠালাম ওদের বাড়িতে, সোনাদের বাড়িতে। তারপরে এসেছি রান্নাঘরে, কারণ আজকে রান্নাঘরে একটু চাপ আছে, কারণ আমাদের হবে মা, বোন, আমি, পুতু, পুতু আর পিসি এসেছে আজকে। তো পুতু আমরা চারজনে খাবো শুকনো খাবার মধ্যে। ওই জয়মঙ্গলবার যেহেতু ভাত খাবো না, ওই পরোটা ঘুগনি আলু ভাজা করেছি, এইসব খাবো। সকালে একটু সাহবে যেন খেয়েছি, আর ঘুগনি করেছি যে শুধু খাই খাবে, কেউ পরোটা কেউ আলু ভাজা দিয়ে পরোটা এইসব। আর পুতু তো মুড়ি টুড়ি খেতে পারবে, আর আমাদের মুড়ি খেতে আছে কি না আমার মানে শ্বশুরবাড়িতে কী করে ওটা এখন আমার ঠিক মনে পড়ছে না, ওটা জিজ্ঞাসা করলো আমার মাকে, জিজ্ঞাসা করে তারপর যদি খেতে থাকে খাবো, নয়তো পরোটা দিয়েই খাবো। আর এখানে বসে যাচ্ছি এখন সমস্ত নিরামিষে সমস্ত রান্না কমপ্লিট করে এখন ভাত বসিয়েছি। ভাত খাবে পিসি আর বাপি, তো টকের ডাল আলু ভাতে ডিম ভাজাই, ব্যাস সিম্পল। তো এখানে ভাত বসিয়েছি, তারপর অলি ভাত তো হবে আবার। তো চলো এগুলো করলে 11:30 প্রায় বেজেই গেছে, সময় লেগে গেছে। তো চলো এরপরে এগুলো করে নিই। এই যে ভাতের জল ফুটে গেছে পুরো, টপ ফুটছে, আরও একটু ভালো করে ফুটুক। এদিকে তো বসিয়েছি ডাল সিদ্ধটা, হয়ে যাক। আর এই যে চাল ধুয়ে নিচ্ছি, আর এখানটার অবস্থা করেছি দেখো না, যত ভেজেছি পরোটা বেলেছি, আর এই যে এখানে সমস্ত করে সাইড করে, এই যে পরোটা এখানে, এই যে ঘুগনি, আর এখানে এই যে আলু ভাজা, এগুলো করে সরিয়ে তারপর ওখানে গ্যাস জ্বালতে পেরেছি। একেবারে হয়ে গেলে আবার পরিষ্কার করবো এই সবগুলো। এই যে সব শেষে ওলিকে ভাত টাত খাইয়ে এসে ভাবছে হচ্ছে ডিম, কারণ এইটাই বাকি ছিল, এটা হলে তারপর রান্নাঘর পরিষ্কার করবো পিসির আর বাপির জন্য। বাপি খেতে বসে গেছে, দিয়ে দিয়েছে পিসি, একটু গ্যাপ দিয়ে ওলিকে খাই দিয়েছি, দিয়ে এখন এসে আবার এটা করছি। এটা হলে তারপরে পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ হবো, সকালে স্নান হয়ে গেছে আবারও ফ্রেশ হবো, হলে তারপরে খাবো। চলো এই যে এখন বিকালবেলা ফল তো নাকি 800 টাকা কেজি বাবা, না খুব কিনে খায় না। তুই সে হসপিটালে ছিলিস যখন তখন ফের তোর জন্য কিনেছিল, ঘরে আনে না। তো আজকে শুনলাম এক জায়গায় নাকি 800 টাকা বাবা, আর আমাদের কিনবো না, আমি গাছ থেকে দু চারটে পারি আর খাই। নিয়ে আয় কাকি, নেই বলছো তো দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো সত্যি হলে বলতে, মানে ভাত খেলেও বরং এত পেট ভরে না, খেয়েছি উল্টে বলেছি তরমুজ একে ওভারলো খেয়েছি, পরোটা মুড়ি ঘুগনি করে খেয়েছি, তারপরে আমার তরমুজ দই যা পেরেছি খেয়েছি, খেয়ে আর পেলাম ভোর মিষ্টি গিয়ে আর উঠে পড়েছি, ব্যাস হাতটাও তুলে রাখতে পারছি না, আমাদের ব্যথা করছে ফোনটা ধরে।
এখানে এখন পুতুরানি বসে আছে, উনি ঘুরছে, ও তো এসে গেছে দুপুরে, আর এখানে বোন। চলো আবার পরে কথা হবে। কি শরীরটাই ভালো না জানো কেন, কে জানে, ওর জন্য ভিডিও করার এনার্জিটা নেই। এই যে এখন সন্ধ্যাবেলা চুরমুর খাবো একটু নিয়ে এসছে। এই যে বোনের ব্যাগপত্র একদম প্যাকিং, অনেক লাগেজ হচ্ছে, চান করার গামলা থেকে এরকম দুটো ব্যাগ, একটা বড় ট্রলি, দুটো এরকম বাস্কেট, একটা বালতি, এখানে বালিশ মাদুর টাদুর সব আছে। তো এতগুলো ব্যাগ হয়েছে, এখনও কিছু ব্যাগ আছে, যেমন এই যে টুকটাক এরকম হাত ব্যাগ, এরকম আছে আরও কিছু ব্যাগ। তো এত সব ব্যাগ প্যাকিং হয়েছে এত। তো কাল হচ্ছে বোন যাবে বাড়ি, তার জন্য সমস্ত কিছু গোছগাছ তো কিছুদিন ধরেই করছে। তো আজকের আমার ব্লগটা ছোট হওয়ার আরেকটাও কারণ, কারণ যেহেতু দেখি চলে যাবে মনটা খুব খারাপ, তো মানে ভিডিও করার এনার্জিটাই নেই, ভিতর থেকে যেন কিছু যেন ভালো লাগছে না, এরকম একটা মনে হচ্ছে যেন মানে ভিডিও করব যে ইচ্ছা নেই, তার উপরে এতদিনের ব্যাপার একটা। তো যাই হোক, দিনগুলো তো ভালোই কেটে গেল, এখন শুধু চিন্তা কি বোন পুচকিটাকে নিয়ে যাবে, ঠিকঠাক করে রাখবে, যত্ন করে বেশি একটুখানি, কারণ এত সবার মাঝখান থেকে ও পুরো মানে সামলাতে পারবে কি পারবে না। তারপরে দিঘি তো মানে প্রচুর, ও রাত্রে ঘুমায় না, তারপরে খাওয়ার সমস্যা, খেতে চায় না, ওকে কোদল বাটিতে খাওয়াতে হয়, তো প্রচুর সমস্যা। তো যাই হোক, সবাই পারি, আমরাও পেরেছি, বোনও পারবে, তো এই নিয়ে ওকে একটু ভরসা দেওয়া, একটু ভয় পাচ্ছে, ওকে একটু ভরসা দেওয়া আর কি, ভয় তো সবাই পায়, আমিও যেদিন গেছিলাম ভয় পেয়েছিলাম, তো সেই সব ওকে আর কি একটু বুঝিয়ে বললাম। তো যাকে মনের ভয় তো মনেই থাকবে তাই না, যতই বলি ওর টেনশন ওর। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানে, বাই বাই।